আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে আপনারা খুব সহজে একটি মাস্ক তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, দেশের একটি এখন গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে যে করোনা ভাইরাস, কিন্তু এইটার জন্য বাজারে কিন্তু মাস্কের দাম অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ঘরে বসে এই মাস্কটি বানাতে পারেন। আমি এটা বানানোর জন্য কী করছি, এই টুকরো কাপড় নিয়েছি। এই টুকরো কাপড় কিন্তু আপনাদের প্রায় বাড়িতেই আছে। এখন আমি দেখাবো যে কীভাবে এই মাস্কটি আপনারা তৈরি করবেন। প্রথমে আগে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখেন, আমি একটু ভাঁজ দিয়ে নিলাম, কারণ সাইডে আমার সেলাই দিতে হবে। বন্ধুরা, এই যে আমি এভাবে এখন সেলাই দিয়ে নেব। চতুর্পাশে সেলাই হয়ে গেল। এবার আমি কি করবো, এটি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটি কিভাবে আপনারা একটু ডিজাইন করবেন। বন্ধুরা, এটি ডিজাইন করবেন কিভাবে আমি দেখাচ্ছি। এই যে আমি এভাবে নিলাম, এই যে সেলাইটি এখান থেকে শুরু করব। বন্ধুরা দেখেন, এই যে আপনারা কিন্তু সবাই কুচিটা কিন্তু দিতেই পারেন, এভাবে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখেন, এটি কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এবার আমি এই সাইডে দেব, এই যে এভাবে। এই যে দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু দুপাশে আমরা কুচি দিয়ে নিচ্ছি। এই যে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, নাকি কুচিগুলো কিন্তু বড় করে দিয়েছি আমি। দুপাশে কুচি দেওয়া হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি দুটো রাবার এভাবে কেটে নিয়েছি, দেখেন। এই রাবারটি আমি, এই যে বন্ধুরা দেখেন, আমি এই রাবারটি এখানে সেলাই দেব। এই যে আরেকটি আমি এখানে দেব।
এখানে এই যে আরেকটা আমি এখানে দিচ্ছি। বন্ধুরা দেখেন এই যে দুপাশে আমি রাবার দিয়েছি, এটা কিন্তু আপনারা রাবার দিলেই সবচেয়ে ভালো হবে। যদি আপনারা ফিতা দেন তাহলে একটু সমস্যা হবে, অনেক সময় ছোটো বড়ো হতে পারে, রাবার দিলে আর সেই ভয়টি থাকবে না। বন্ধুরা দেখেন আমার কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল এই মাস্কটি। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।